এই তো কিছুদিন আগের কথা, নাকে কাপুরের ঢিপু, ধুরবাবু সে আবার কি বেশি দূর নয়। রাজধানীর প্রাণকেন্দ্র বটতলাতেই দেখা যেত ফুটপাতেই দৃশ্যমান থাকত মাস্ক, ছোটখাটো বিক্রি বার্তাও ছিল, সংখ্যাটাও খুব বেশি না, হাতে গোনাই দেখা যেত মাস্ক পরিধানকারী ব্যক্তিবর্গদের। চলছিল বেশ লাইফস্টাইল, হঠাৎই ছন্দপতন শুরু হলো, কারো পৌষ মাস তো আবার কারো সর্বনাশ। ছড়িয়ে পড়লো চারদিকে নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাসে হো হো করে চাহিদা বাড়তে থাকলো মাস্কের, 8 থেকে 80 প্রত্যেকেরই পড়তে হচ্ছে মাস্ক। আর এখন তো বাধ্যতামূলক হলো মাস্ক, মাস্ক ছাড়া ঘর থেকে বেরোলেই হবে জরিমানা। কিন্তু নোভেল করোনার দরুন মাস্কও একটা সময় দুষ্প্রাপ্য হয়ে পড়ে, বিভিন্ন জায়গায় মিললেও কালোবাজারি হচ্ছিল, মাস্কেরও বিভিন্ন প্রকারভেদ ছিল, সঙ্গে চড়া দাম। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের মুখোমুখি এসে বার্তা দিয়েছিলেন, মাস্ক না থাকলে গামছা রুমাল চাপা দিয়েও বেরোতে পারবেন, আর সেখানেই যেন ম্যাজিক। রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগে কুর্ণিশ রইল। আজকের প্রতিবেদনও সেই বিশেষ অপরিহার্য এক উপাদান অর্থাৎ মাস্ককে নিয়ে, রকমারি ভিন্ন চাহিদার এক মাস্ক বিক্রেতার ছবি খ্যাচাক বন্দী হয় সোশ্যাল বাংলার ক্যামেরায়। কি বললেন আমাদের জনৈক মাস্ক বিক্রেতা শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। নাম দাদা আপনার? আমার নাম সুশীল দেবনাথ। কোন জায়গায় বাড়ি? আপনি কিসের ব্যবসা করেন? আমি এখানে লকডাউন পরে মাস্কের ব্যবসা করতেছি। আচ্ছা। মাস্কটা নিজে তৈরি করি। আচ্ছা। এটা নিজে তৈরি করেছি, এখানে রাস্তার ফুটপাতেই, বিমানবন্দর ময়দানের পাশেই, মানে ঘুরি টাঙিয়ে এগুলো বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা। আপনার কি এটাই রুটি রুজি নাকি? এমন তো সংসার চালানোর মতো কোনো রাস্তা নাই, এরপরে কি করবো, এগুলো বিক্রি করে ছেলে মেয়ে সবাই মিলবে এগুলো নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। মানে এটা কি আপনি বাড়িতেই বানান? হ্যাঁ, বাড়িতেই বানাই। আচ্ছা। এটা কয়টা থেকে কত অবধি করেন আপনি? এটা তো হয়তো সকালবেলা বানাই বা রাত্রেবেলা যাই, এসে এরপরে সকালে এখানে ভোরবেলার থেকে আই, এসেরা হ্যাঁ দুপুর 12টা 1টা বিদায় এটা নিয়ে টাইমটা দিয়ে এসেরা, এরপর আবার বিকালে যাই এসেরা বাগানে। আচ্ছা আচ্ছা। এটা কি মানে নিজের হাতেই আপনারা তৈরি করেন? নিজের হাতেই তৈরি করি। আচ্ছা আচ্ছা। কাপড় টাপড় মেটেরিয়াল? কাপড় টাপড় সব অনেক কিছু লাগে, কাপড় আছে, তারপরে আপনার যে সাইডে যে রাবার মতো আছে এগুলো আছে। কিরকম খরচা যায় আপনার কস্টিং? অনেকটা খরচ হয়। আচ্ছা। তারপরে আপনি নিজের হাতেই? হ্যাঁ, নিজের হাতেই এগুলো করি। আচ্ছা আচ্ছা। মাছগুলো কত করে বিক্রি করেন? আমরা কাছে এখানে 3-4 আইটেমের মাল আছে, এখানে একটা বিক্রি করতে আছে 20 টাকা, এবার একটা আছে 30 টাকা, এবার আরেকটা আছে 40 টাকা, আরেকটার মাল আছে আপনার এটা হলো 50 টাকা, আরেকটা আছে 60 টাকা। মানে বিভিন্নটা মানে কাপড় বিভিন্ন রকমের, সেই দামটাও বিভিন্ন রকমের দেওয়া। মানে সেটা কি কাপড়ের উপর ভিত্তি করে? কাপড়ের উপরে ভিত্তি করে, কোনটা হয়তো কম দামে কাম দিয়ে মানে কাপড় হয়েছে সেটা কম নিতে পারছি, বেশি দামে কাপড় কালার কম বেশি নিতে হইতেছে। আচ্ছা। মানে এটির মধ্যে তফাত কি? তফাতটা মনে করেন যে এটা কিছু তো মনে করেন কমার দিচ্ছে বা ভালো দিচ্ছে, হলো অনেকটা হলো ডাবল সিটি আছে, এটা কিছু একটু বেশি খরচ করতেছে, বা কাটার ক্ষেত্রে এটা ভালোভাবে কাটতে গেলে এটা দুইবার কাটা হইতেছে। আচ্ছা। দুইবার রাউন্ড সিটি যেমন লাগতেছে, মানে ডাবলটা যেটা পরিশ্রম দিচ্ছি এটা পরিশ্রমের অনুযায়ী কাটা। ধন্যবাদ। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন, এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন, এবং অযথা গুজবে কান দেবেন না, এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।